नमस्कार बंधुरा, जन्माष्टमी स्पेशल पर्वे आमी जे रेसिपिटी आपनादेर सामने निये एसेछि सेटी होच्छे तालेर मालपोआ। आमार छोटो चैनल, जानी ना आमार कथाय आपनारा भरसा करते पारबेन किना, तबे जदि आपनारा आमार मतो एकी अनुपाते समस्त इनग्रेडियेंट्स गुलो मिशिये आमार बला प्रसेस अनुजायी रेसिपिटी बानान, ताहले आपनारा एटा बानिये सबाइके ताक लागिये दिते पारबेन। आमार आरेकटी रेसिपि लक्ष्मी बिलास, सेटा अपनारा जन्माष्टमी उपलक्षे गोपाल के भोग हिसाब से दीते पारबें, तार लिंक ये वीडियो डेस्क्रिप्शने देवा थाकलो। आसुन देखे ना जाक रेसिपिटी आमी किभावे बानाय। तालटाके छाड़िए निच्छे, एकदम ही नरम पाका ताल, ये देखो हल्का चाप दिले उठे चले आसछे। এবার এই অংশটা আমি কেটে দিচ্ছি, তাহলে ছাড়ানোর সুবিধা হবে। বুঝলে, আমার তাল এতই পাকা যে এমনিও ছেড়ে যাচ্ছে। দেখুন, এই দেখুন, এই যে ফাটা অংশ থেকে এইভাবে ছিয়ালি টেনে টেনে ছাড়িয়ে নিচ্ছি। উপরটা না কাটলেও হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, এই তালের খোসাটা পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার এই মুন্ডুটাও, মুন্ডুই হচ্ছে যেটা, অংশটা হাত দিয়ে টেনে এইভাবে ছিঁড়ে নিচ্ছে। আপনারা চাইলে ছুরি দিয়েও এটা কাটতে পারেন। আমার ভেঙে উঠে এলো, পাকা তাল হলে এমনি উঠে চলে আসবে হাত দিয়ে ভাঙলে। এবার এটাকে আমি ভেঙে নেব, তালে তিনটে আঁটি থাকে। এই দেখুন, এই যে একটা, তিনটে আঁটি। এবার এগুলোকে আমি প্লেন করে নেবো ফার্স্টে হাত দিয়ে দিয়ে, যেহেতু আমার একদমই পাকা তাল দেখুন নরম, সে কারণে তালটা ঘষার জন্য আমি আলাদা করে আর জল দেবো না। এরকম হাত দিয়ে আগে প্লেন করে নিচ্ছি, সবকটাকে বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এইভাবে একটা করে আটি নেব, আর এইরকম একটা ফুটো থালা নিয়ে নিয়েছি, এইরকম একটা থালার উপর বসিয়েছি, এরকম এরকম বসে ঘুরে ঘষবো। যদি আপনাদের তাল কম পাকা হয়, তাহলে এটাতে একটু করে অল্প একটু জল দিয়ে ঘষলেই ওর থেকে বেরিয়ে আসবে পাটটা। দেখাচ্ছি আপনাদের কেমন, এই দেখুন বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি পুরো তালটা এতে করে ঘষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি তালটাকে পুরো এভাবে পাটটা বের করে নিয়েছি। এই যে তিনটে আঁটি দেখুন, এরকম শুকনো হয়ে যায়। এগুলোকে ফেলে দেবেন না, এগুলোকে ঘরের যদি কোনো মাটির অংশ না থাকে তাহলে টবের মধ্যেও অন্তত মাটি হালকা বুলিয়ে দিয়ে এর উপরে রেখে দেবেন। পারলে কি আঁকুড় বের হয়ে যাবে, যে কোজাগুড়ি লক্ষ্মী পুজোয় যে আঁকুড় লাগে ফলে তার ফোপড়া, সেটা আমরা লক্ষ্মী পুজোয় দিয়ে থাকি। এটা আমরা ফেলে দেখুন বন্ধুরা, এই বাটির মাপে আমি সব নিয়ে নিয়েছি। এক বাটি নিয়েছি ময়দা, এই এক ময়দার অর্ধেক অর্থাৎ হাফ বাটি নিয়েছি সুজি, দেড় বাটি নিয়েছি চিনি, দেড় বাটি নিয়েছি তালের পাল্প। ওই যে তালের পাল্পটা আমার একদম ঘন তালের পাল্প, এটা আমি নিয়ে নিয়েছি দেড় বাটি, আর এক বাটি নিয়েছি নারকেল কুড়া। এবার আমি এগুলোকে একটা বড় জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি মেশাবার জন্য। তারপর দিলাম তার অর্ধেক সুজি, এড করে দিচ্ছি। এতই করবার সময় তালে অল দিলে এই ঘনত্বটা কমে যায়, তখন একটু পাতলা হয়। তা ইউজ করেন, তাহলে খুব কম পরিমাণে ইউজ করবেন। দিয়ে দিচ্ছি চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি আমার বেশি চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম নারকেল কোড়া। এবার পুরো জিনিসটাকে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, চামচ দিয়ে মাখাতে অসুবিধা হচ্ছিল। অনেকটাই ঘন হয়েছে এখন। এবার এটাকে আমাকে মালপোয়া করার মতো কনসিস্টেন্সি আনতে হবে। প্রথমে এতে দিয়ে দেবো অল্প একটু মৌড়ি, এই যে মৌটা। কথা বন্ধুরা, আমি ফুটো থালায় তালের পাল্প বের করেছি, যেহেতু সেই কারণে আমার তালে কোনো আঁচ ছিল না, সে কারণে আমি আপনাদের তাল ছাঁকা দেখাইনি। যদি আপনারা অন্য কোনো উপায়ে তাল বের করেন,
তাহলে যদি আঁচ থেকে যায় তাহলে কিন্তু তালটা ভালো করে ছেঁকে নেবেন। আঁচ থাক অল্প অল্প করে দুধ অ্যাড করে এটাকে একটু পাতলা করে নেব। আর এটা যে দুধ অ্যাড করলে ভেতরে চিনিটাও গলে যাবে, তখন এর কনসিস্টেন্সিটা কমে যাবে। এরকম হলো, খুব পাতলা আমি করিনি, কারণ এটা আরেকটু গলবে, চিনি এখনও গলেনি পুরোটা। আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রাখবো, সুজি কিছুটা জল শুষে নেবে আর চিনি গলে কিছুটা বাড়বে। এবার টোটাল কিছুক্ষণ রাখার পর কেমন কনসিস্টেন্সি হয় সেটা দেখে তবে আবার দুধ যোগ, কিছুটা দুধ যোগ করবো। আধ ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, এই দেখুন এরকম আছে এবং এরকম কনসিস্টেন্সি আমার লাগবে। এই দেখুন, দেখে বুঝতে পার, এই যতক্ষণ রেস্টে রেখেছিলাম ততক্ষণের মধ্যে আমি এই দেখুন এখানে এক কাপ চিনির সাথে এক কাপ জল মিশিয়ে এই রসটা বানিয়ে রেখেছি মালপোয়ার জন্য। অল্প একটু এই রসের মধ্যে জন্য কোনো একতার বা দুতার বানানোর দরকার নেই, অল্প একটু চটচটে ভাব হলেই, মানে চিনি গুলে যাওয়া মাত্র 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই এই রসটা রেডি হয়ে যায়। দেখুন বন্ধুরা, তালের পাল্প অনেক বেশি বেরিয়েছিল, মাত্র 1.5 বাটি আমার ওই মালপোয়া বানাতে লেগেছে, বাকি পাল্পটা আমি আবার আলাদা আপনাদেরই মেন রেসিপি করে দেখাবো। এ দেখুন আমি এটাকে ফুটিয়ে রেখে দিচ্ছি এভাবে, আপনারাও তাল বেশি থাকলে এরকম ফুটিয়ে তারপর ঠান্ডা করে তারপর ভরে রেখে দিতে পারেন। অনেক দিন এসে তেল বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি। এবারে আমি এরকম একটা ডাবর হয় হাতাগুলো হয় এই হাতা নিয়ে নিয়েছি যাতে মাপ সমান হয়, আমি একটু বড় বড় করব। দেখুন এতে করে থেকে আমি এভাবে নিয়ে দিয়ে দেবো। দেখুন একটা দিক হয়ে গেলে বন্ধুরা এভাবে উল্টে দেবেন, দেখুন কি সুন্দর লাল হয়েছে। দেখুন অপর পিঠটাও এরকম লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে দু পিঠটি, এবার আমি তুলে নিচ্ছি, তুলবেন, তুলে ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন রসের মধ্যে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো, দিয়ে তুলে রাখবো। এমনিতেও এই ভাজার পরে আপনারা খেয়ে নিতে পারেন, যথেষ্ট ভালো খেতে হয়, আমার তো খেতে লেগে। আমার ছেলে কর্তা সব খেয়েছিল, অনেক কষ্টে আটকে আপনাদের দেখাবার জন্য এটা রসে ফেলেছি এই দুটো। আমি বাকি মালপোয়াগুলো ভেজে নিচ্ছি, ছিটিয়ে ছিটিয়ে ভাজবেন তাহলে উপরটা ফুলবে আস্তে 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 আস্তে। এরকম ভাবে ধরে এমনিতে এগুলো এমনিতে খুবই নরম হয়েছে, বেশিক্ষণ ফেলে রাখার দরকার হবে না, আপনা থেকেই রস ঢুকে যাচ্ছে, ঢুকে গেছে ভেতরে। সার্ভ করে দিয়েছি, দারুণ স্বাদের হয়েছিল, অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে, কোনো মতে আমি এই ফটো তোলার জন্য বাঁচিয়ে রেখেছি। আমার প্রসেসে আপনারা বানিয়ে দেখবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবেই লাগবে। আর আপনারা এই রেসিপিটি বানিয়ে গোপালকে বউ হিসাবেও দিয়ে দিতে পারেন জন্মাষ্টমীতে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না। জানাবেন।